গুড মর্নিং সবাইকে, আমি নিরুপমা চলে এসেছি আপনাদের সামনে। উচ্ছে ভাজা ফার্স্টে চাপিয়েছি আর ভাত, আর এদিকে আমি কি সবজি কাটবো সেটাই ভাবছিলাম আর কি বানাবো সেটাই ভাবছিলাম। তো সেটা আইডিয়া হয়ে আছে, কুমড়ো কুমড়ো আর এঁচোড় আর আলু দিয়ে একটা তরকারি বানাবো নিরামিষ, যেটা আমি লুচির সাথে খাবো। তো এঁচোড় দিয়ে কেউ কুমড়ো দিয়ে খেয়েছেন কিনা বলবেন। আর আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে, কালো পাঁচফোড়ন দিয়ে, কালো জিরে দিয়ে, সম্বর দিয়ে আলু আর এঁচোড়টা দিয়ে দিয়েছি। যেহেতু এঁচোড়টা বলতে তাড়াতাড়ি সময় লাগে, মানে অনেকটা সময় লাগে, তাড়াতাড়ি হতে চায় না, কুমড়োটা তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য আলু আর এঁচোড়টা আগেই চাপিয়ে দিয়েছি। আর এদিকে মোটামুটি হয়ে গেছে, আর এদিকে আমার ছেলের স্কুলের টাইম হয়ে আছে প্রায়, ওই জন্য আমি লুচিটা পরে বানাবো। একটা লুচি বানিয়ে ওর জন্য নিয়ে যাব, যেহেতু ও লুচি লুচি করছিল 2-3 দিন ধরে, সেই হেতু ওকে লুচিটা নিয়ে যাব একটা লুচি খাওয়ানোর জন্য। তো এইদিকে আমি দেখছি তরকারিটা লবণ টবণ ঠিক আছে কিনা, দেখছি ঠিকই আছে, একটু মিষ্টিও দিয়েছি চিনি, যেহেতু ঝাল হয়েছে মিষ্টি মিষ্টি ভাল লাগে। তো ওকে আমি খাইয়ে তারপর রেডি করে দিয়েছি, ও এখন যাচ্ছে। আর ওর ব্যাগটা আমি নিয়েছি, যে ওর শরীরটাও অত ভালো নেই, ঠান্ডা লেগেছে দিয়ে, আর ওয়েদারটাও এত গণ্ডগোল করছে, দিয়ে ও রেডি হয়ে আছে, ওর বাবার সাথেই যাচ্ছে। তো আর আগে যখন আমাকে যেতে হতো খুব অসুবিধা হতো, সকালে উঠে দিয়ে আসতাম আবার নিয়ে আসতাম, মানে খুব অসুবিধা। এই গরমের দিনে তো এত অসুবিধা হবে, শীতের দিনেও অসুবিধা, গরমের দিনেও অসুবিধা, কোনো মানে বলার মতন না কোন দিকে যায়। আর এখন আমি রান্নাঘরে রান্না করছি আর ভিডিও এডিটিং করছি। আর যেই ফুলটা দেখালাম, যেই ফুলটা আপনাদেরকে দেখালাম, সেটা হলো পাথর চাপড়ি গাছের ফুল। সেই পাথর চাপড়ি না পাতাবাহার, পাতাবাহার ঠিক আমি ঠিক জানি না, কারণ যেটা পাতা লাগালেই হয় সেই গাছটা। তো ওই গাছের ফুল হয়েছে, দিয়ে বর একটুখানি মাংস নিয়ে এসছে, আর ভাইরাও এসছে, সেজো ভাই ছোটো ভাইও আছে, দিয়ে আনছি, যাও নিয়ে আসো। আর এদিকে সবজি কেটে আমার এতটা নোংরা হয়েছে, সেই নোংরাটা এখন ডাস্টবিনটা বসে বসে পরিষ্কার করব, তারপরে একটু ঝাড় দেবো, তারপরে যাব নিচে। নিচে এখনও ঘর গরম মোছা বাকি আছে, জামা কাপড় দেবো। তা এটা আর উচ্ছগুলো এখনকার দিনে হালকা শীত আর গরম, তো উচ্ছের মধ্যে এত পোকা, বিশ্বাস করবেন না, পোকায় ভর্তি। আর এখানে আমি এই যে পরিষ্কার করে নিলাম বালতিতে, আর এই যে পুঁইশাক পাতাগুলো দেখছেন লাল হয়ে গেছে, আমার বাবা আড়ত থেকে কিনে দিয়েছিল, আমাদের ওইখান থেকে, গ্রাম থেকেই, তো এখানে সস্তা পাওয়া যায় বলে। তো পুঁইশাকের বড়া অনেকগুলো খেয়েছি আর পাতা কিছু নষ্ট হয়েছে। আর এই যে আমার মাংসের তরকারি কিছুটা দিয়ে দিয়েছি ওদের, মানে ভাই ওদের মা ওরা আছে এখানে, আর কিছুটা আমরাই রেখেছি, বেশি না, 2 পিস আর একটা পা লেগ পিস, ওইটা রেখেছি ছেলে খাবে, আর ওর বাবাকে দিয়ে দিয়েছি। ব্যাস এবার যাচ্ছি রেডিও ছেলেকে আনতে। আর এত রোদ, এত রোদ, বাপরে বাপ, বলে বোঝাতে পারবো না, ভীষণ রোদ। এই যে আমি যাচ্ছি, কিন্তু আমরা যে জায়গায় থাকি মোটামুটি আশেপাশে সবাই দালান বাড়ি মোটামুটি সবার আছে, কম বেশি 2-1 জনের নেই। আর এত রোদ, এই যে ছেলেকে নিয়ে আমি আসলাম, দিয়ে ছেলেকে নিয়ে এরপরে যাব বাড়ি। তো এই যে স্কুলের এটা হচ্ছে গেট, আর এখানে আমি ইলেকট্রিক অফিসে এসেছিলাম, আমাদের বাপের বাড়ি ইলেকট্রিক অফিস, ইলেকট্রিকের যে মিটার হয় ওইটা একটু গণ্ডগোল হয়ে গেছে, তো ওইটা ঠিক করানোর জন্যই এসেছিলাম, অবজেকশন জানানোর জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়েছি। তো এইবার আমি দেব রাতের খাবার ভাত আর ভেন্ডি আলু ভাজা, আর যেহেতু মাংস চলে আছে আর কিছু বানাবো না। আর আমার ছেলে এই যে বইপত্র রাতের বেলা এত কিছু করে রেখেছে, আর আমি একটু রাতে বসে আছি। তো গুড নাইট, টাটা।